বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পড়ায় পড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কুরআন। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পড়ায় পড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কুরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে একে জন্মস্থান, ঠিক না? মিলেমিশে সবে থাকতেই হবে একে জন্মস্থান। যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, তারা কেউ নয়, তারা হাতে গোনা কিছু নাস্তিক মোরতাদ। নাস্তিক মোরতাদ চিনে নাও, নাস্তিক মোরতাদ প্রতিরোধ কর, প্রতিহত কর, নাস্তিক মোরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী, নাস্তিক মোরতাদ প্রতিরোধ কর, প্রতিহত কর, নাস্তিক মোরতাদ। তবে এরা চাই শুধু এদেশে না থাক, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মন্দির থেকে হিন্দু ফেপায়, প্রধানমন্ত্রী আলেমদের মাহফিলে বলেন, আমি তো জানি না কে লাগাইছে, জিনিসটা লাগাইছে আমি জানি না, জিনিস হলো সুন্দর জিনিস হইলো, কে বলেন? আমাদের প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জানেন না এইভাবে তারা চালাকি করে, চিন্তা করে দেখেন বাংলাদেশে তারা আছে। এরা মন্দির থেকে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মমিনে খেপায়, রাম রহিমের ধক্কা বাধাকে গোপনে বাঁচায়নি। এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাদ, বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাদ। এরা কেউ নয়, এরা ভারতীয় কিছু, নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ চিনে নাও, নাস্তিক মোরতাদ প্রতিরোধ কর, প্রতিহত কর, নাস্তিক মোরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী, নাস্তিক মোরতাদ প্রতিরোধ কর, প্রতিহত কর, নাস্তিক মোরতাদ। এরা কি করে বলবো? এরা বৈশাখী নামে জাতিকে শেখায় নতুন পূজার ঢং, এরা বৈশাখী নামে জাতিকে শেখায় নতুন পূজার ঢং। এরা হোলি খেলে মুসলিম নারীদের শরীরে ছিটায় রং, শরীরে ছিটায় রং, শরীরে ছিটায় রং। এরা গণমাধ্যমে মিঠা কথা বলে, জাতির শিকড় কাটে তলে তলে, গণমাধ্যমে মিঠা কথা বলে, জাতির শিকড় কাটে তলে তলে, চেতনার নামে দেশপ্রেমিকের মাঝে মাঝে ধরে ভং ভং করে এরা দেশপ্রেমিক। নীতি প্রগতির আড়ালে এরা ইতিসাক্ষর উন্মাদ, এরা কেউ নয়, এরা চিরচেনা কিছু, নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ চিনে নাও, নাস্তিক মোরতাদ প্রতিরোধ কর, প্রতিহত কর, নাস্তিক মোরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী, নাস্তিক মোরতাদ প্রতিরোধ কর, প্রতিহত কর, নাস্তিক মোরতাদ। নাস্তিকদের বই পড়বেন না, তাদের নাটক দেখবেন না, তাদের বক্তৃতা শুনবেন না, তাদের কাছে সামনে বসবেন না। যদি বলে একখানে শুনবেন, একখানে বের করবেন এবং তাদেরকে সামাজিক ভাবে প্রতিরোধ করবেন। রাজি সবাই? এই দুই বছরের মধ্যে সব করতে হবে, দুই বছরের মধ্যে। তারাও টার্গেট 2 বছর, আমাদের হাতে সময় 2 বছর। তারা মুখের ভিতর নিয়ে আনেছে, 2 বছরের মধ্যে গিলতে চায়। আমরা 2 বছরের ভিতরে তার ভেঙে মুখ থেকে বের হয়ে আসতে চাই। আল্লাহ হক বলেন না কেন? চাকরি দিচ্ছেন না কেন? জঙ্গি দিয়ে জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। জঙ্গি নিয়ে ভঙ্গি করতে কি না, জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নি হুশ পাইছো মি ভাইকে, জঙ্গি বলে আর দেখো না বললাম ছিলে বাচ্চা সাথে জঙ্গি থাকে
এই কথা ঠিক নয়, বলে যে বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা ফেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে কারা খেলে ভিনদেশীরা খেলে। একদিকে নয় খালি বললাম আমার শব্দ বিষয় না, একদিকে নয় সব দিকে তাই চোখদারে ঘো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ধরো জেলে, নিজের ঘরে তুই যা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা দামে ধরে। 8-10-12 বছর এই জাতির সম্পদ নষ্ট করা হয়েছে, বাজেট নষ্ট করা হয়েছে, অপচয় করা হয়েছে, মানুষের মন ভেঙে দেওয়া হয়েছে। পত্রিকা গুলো সংবাদ মিথ্যা সংবাদ দিয়ে, মিডিয়া গুলো মিথ্যা তথ্য দিয়ে, সাংবাদিকরা মানুয়া তথ্য দিয়ে এদেশের ক্ষতি করেছেন। কি ক্ষতি? দেশের এই জাতির সবচেয়ে সম্মানিত, সবচেয়ে যাচ্ছাবাদন ওলামায়ে কেরামের পিছনে জঙ্গিবাদের দোহাই দিয়ে তাদেরকে বিরক্ত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, কাচ্চাকাটা উত্তপ্ত করা হয়েছে, চেক করা হয়েছে, বড় বড় মাদ্রাসাগুলিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। অপরাধ হয়েছে কিনা বলেন, এই অপরাধের মাপ আছে? মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা কয় যারা বলে কিনা, সবকটাকে ভাবছি মেরে দেশ থেকে আজ তারা বলতো যারা মাদ্রাসাতে অন্ত থাকে জন, জাতির কাছে ওই সালাদের চাইতে হবে ক্ষমা। ঠিক আছে না বলে? চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক, সে নাস্তিকতার আস্তানা হোক সুন্দর বাংলাদেশ, এটা চাইতো, এটা প্রাচীন চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভক্ত ওরা দিলীপানের দুর্গ ভেঙে যা, হয় না যেন সত্যনের আন্দোলনের যা। ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, নতুন করে হাঁটবে আঘাত একটু সুযোগ পেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো ছেলে, নিজের ঘরে তুই যা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। আর কি জানো বলে? আচ্ছা একটু একটু করে গায়, সত্য গাওয়ার মতো সঙ্গীত নয়, মাইকে গাওয়ার গান সব নয়। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা কসম, সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ডানা, সুজল আসু ফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজি লিখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ। আপনারা হাতটা তো না শীতের হাত যদি না নামে, হাত বাঙ্গা থাকলে পড়ে তুলতে পারবে না, জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন, মন ভেঙে যায়, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হত্যারে পরাজিত কর শত্রুকে। জিহাদ শুনে ভয় পাবে না, জিহাদের পর দুই ঘন্টা একবার বয়ান করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জিহাদ কি জিনিস, সন্ত্রাস কি জিনিস, জিহাদের কি প্রয়োজন, জিহাদি কি তাৎপর্য, জিহাদ বাংলাদেশে অতীত কতবার হয়েছে, সামনে কতবার হবে, কবে হবে, সব বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে। চারিদিকে কাদ্দার ভিনদেশী দাবেদার, সদাম দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের হাত হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অপ্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানব দরগান। বাংলাদেশ কাদ্দা ইন্ডিয়া দান করছে, অন্য কেউ আল্লাহর দান, মসজিদের জন্য টাকা যদি জায়গায় দান করা হয় এটা রক্ষা করি না আমরা, মাদ্রাসার জন্য জায়গায় দান করলে রক্ষা করি না, ইসলামের জন্য জায়গা দান করলে আল্লাহ নিজে দান করছে। বাংলাদেশ আমাদেরকে মালিক বানাইছে, তোমরা এখানে ইসলাম প্রতিষ্ঠা করো,
এই জমি ধারা যাবে, ধারা যাবে, ধারা যাবে না। আরেকটি সঙ্গীতের অনুরোধ ছিল আমরা কি করতে আসছি, আল্লাহ আকবার আবার আপনার জায়গা মতো বললে আমাদের সামনে কি হবে, এই বিষয়ে একদিন দুই ঘন্টা বয়ান করবো। আজকে না, আজকে রাতে আমার ঢাকায় ফিরতে হবে, যে জন্য আমাকে আসলে থেকে মাকড়ি দেওয়া হয়েছে, লোকজন আসবে মাকড়ির উপরে আমি জানি, কিন্তু আমার এখন সময় নিতে হয়েছে, নিজেরই ইচ্ছে করে নিতে হয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ছড়িয়ে, পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ছড়িয়ে, অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো, অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো, এ লড়াই আসছে ক্ষণে সম্মুখে, এ লড়াই আসছে ক্ষণে প্রস্তুতি নাও সামনে চলো, জিহাদের তাকবীরে ফের যাত্রে যুগে বীর সালাহউদ্দিন, ইহুদের হাত হতে আটকা আছে আনলে ফিলিস্তিন, যুগে আয় বিন কাসি মারে গত নবী ঘড়ির মতো সব্বির, কেড়ে আন মুসলিমের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর, তোলো তাকবীর, তোলো তাকবীর, তোলো কথা ঠিক না বলে, লড়াই সামনে আসছে, প্রস্তুতি নাও সামনে চলো, কে কে যাবে হাত তোলে। পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সবে এক হও, কথা ঠিক, দেশ ভাষা জাতপাত ভুলে যাও মুসলমান এক হয়ে যাওয়ার সময়, না পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সবে এক হও, ওরা সব এক হয়ে আজ করছে লড়াই, তোমরা তো এক নও, কথা ঠিক, কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল, কত আর দেখবে মায়ের বুক ফাটা না বোনের অশ্রু জল, পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ গান দাও শুনিয়ে, আমি ডাক দিচ্ছি তোহের সুর তোলে আজ গুনগুনিয়ে, পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ গান দাও শুনিয়ে, আমি ডাক দিচ্ছি তোহের সুর তোলে আজ গুনগুনিয়ে, এই আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে, এই আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে, জালিমের ভাগ্যে প্রসাদ এই আওয়াজের তীব্র রেশে, আওয়াজ আল্লাহু আকবার, জালিমের ভাগ্যে কি আমরা এখানে গুনগুন করে আওয়াজ দিচ্ছি, ইসরাফিলের সিংহা হয়ে আওয়াজ দুনিয়াতে দিন বাজবে ইনশাআল্লাহ, ঠিক কি না বলে, এই আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে, জালিমের ভাগ্যে প্রসাদ এই আওয়াজের তীব্র রেশে, উঠো গর্জে দুনিয়ার সব, উঠো গর্জে, উঠো গর্জে, কথাগুলি আস্তে আস্তে শুনবেন, শব্দ বাই শব্দ, উঠো গর্জে দুনিয়ার সব মুজাহিদ, মুক্তি পাগল প্রাণ, ওরে স্বাধীন আরাকান, সিরিয়া ইরাক, লোকেরে আফগান, জেনে নাও ওই হিমালয় সিংহ হতে উচ্চ তোমার শির, বহুকাল ভয়ে পেয়ে নয় নির্ভয়ে একদিন বাঁচো হে বীর, তোলো তাকে 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 বীর, পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, একবার অসুস্থ হয়ে পড়েছিলাম দেড় বছর আগে, রক্ত পানি হয়ে যাকে আমার ডেঙ্গু, ডেঙ্গু হয় না কমায় যাওয়ার অবস্থা, মানুষ চিনি না, শব্দ শুনি না, এই অবস্থা দুর্বল, রক্ত পানি হয় ঘুমের মতো অবস্থা, এই সঙ্গীটা তখন আসছে কলমের মধ্যে আসছে, আমি এটা কলম করেছি ব্রেন খাটে টেবিলে বসে রেখে নাই, এই ধরনের সঙ্গে দুনিয়ার অবস্থা কি করতে হবে, এখনই কি করা দরকার, কারা কারা করলে কাজটা হবে, কিভাবে করতে হবে, পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও শুনিয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ছড়িয়ে, পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ছড়িয়ে, অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো, সবাইকে বলে দাও, ওরে আজ ওরে জোর করে আজ ওরে হাত পেতে নয় জোর করে ওরে আজ কেড়ে নাও অধিকার,
অধিকারের জন্য কি করতে হবে, লড়তে হবে। ভিক্ষা মাত্র অধিকার দিবে না, কাশ্মীরকে বলে দাও, ফিলিস্তিনকে বলে দাও, আরাকানের রোহিঙ্গাদেরকে বলে দাও, এখানে পড়ে থাকতে কাজ হবে না, তোমরা রেডি হও, উঠে দাও, প্রস্তুতি নাও, রাজি হতে দাও, তাবল্য ভাবে নাও, তবে এই ভারতের বিরুদ্ধে বাংলাদেশে থাকবে। আমরা তো সব করবো, বলেছেন যে গভর্নমেন্টের লোক হয়ে দিই, নিজে অধিকার নিজে আদায় করে না, ঠিক না বলেন? অধিকার করতে আদায় লড়তে হবে, সবকে বলো এলো রায় আসছে, ক্ষণে ঘনিয়ে আসছে, প্রস্তুতি নাও, সামনে চলো। জিহাদের তাকবীর রেখে জাগরে যুগে বীর সালাহউদ্দিন ইহুদের হাত হতে আকসা ছিনে আন, দারুল বাইতুল আকসা ছিনে আন, আনলে ফিলিস্তিন, ঠিক না? ছুটে আয় বিন কাসিম আর গজনবি ঘুরির মতো সব্বির কেড়ে আর মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর, ঠিক না? আছে পৃথিবীর কোনায় কোনায় আমার একান্তাও ছড়িয়ে মমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ধরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে, সবকে বলো লড়াই আসছে ঘনে, প্রস্তুতি নাও, সামনে চলো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।